চোখ রাখবো পরের যে খবরের দিকে। আর ২০০০ টাকার নোট নয়, ২০০০ টাকার নোট ছাপানো হবে না নতুন করে আর জানিয়ে দিয়েছে আরবিআই। অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত যে পুরনো ২০০০ টাকার নোট তা বৈধ থাকবে, ২৩শে মে থেকে তা এক্সচেঞ্জ করার কাজ শুরু করা যাবে। তবে আরবিআই এর এই গাইডলাইনে কি কি রয়েছে আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্য, ২০০০ টাকার নোট আর ছাপানো হবে না, গাইডলাইনের বিস্তারিতভাবে কি প্রতিক্রিয়া আসছে এখনো পর্যন্ত? দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে গতকাল যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাতে স্পষ্টত বলা হয়েছে যে তারা সরাসরি ২০০০ টাকার নোট বাতিলের কথা বলা হয়নি, কিন্তু সেটা ঘুরপথে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী ২৩শে মে থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই চার মাস সময়কালের মধ্যে যদি কোনো দেশের নাগরিকের কাছে যদি ২০০০ টাকার পুরনো নোট থেকে থাকে, সেই ২০০০ টাকার নোট তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বেসরকারি ব্যাংকে তিনি বদল করে নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, দেশের নাগরিকরা, এই শহরের যারা সহনাগরিক আছে তারা প্রশ্ন তুলছেন যে ২০১৬র ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নোটবন্দির ঘোষণা করেছিলেন সেই সময় তাদের যে অভিজ্ঞতা হয়েছিল, অর্থাৎ দীর্ঘ লাইন দিয়ে ব্যাংকে তাদেরকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বদল করতে হয়েছিল, এবং সেই অভিজ্ঞতাটা মোটেই সুখকর নয়। সেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। যদিও তখন সময়সীমা ছিল মাত্র ৬ সপ্তাহ, এবার সময়সীমা দেওয়া হয়েছে ৪ মাস। অর্থাৎ ধাপে ধাপে ২০০০ টাকার নোট বাতিলের পথেই এগোচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে তারা প্রশ্ন তুলছেন, তাহলে এই অল্প সময়কালের মধ্যে, অর্থাৎ এই চার মাসের মধ্যে কিভাবে নোট বদল করা সম্ভব, এবং আবারও এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই ২০০০ টাকার নোট কিভাবে বদল করতে হবে, এবং একসঙ্গে কিন্তু এই নোট বদল করা যাবে না। ২০০০০ টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে একজন বদল করতে পারবেন নোট, তারপরে আবার তিনি পুনরায় সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যে সময়কাল দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট চার মাস সময় নিয়ে প্রশ্ন তুলছেন দেশের নাগরিকরা। তারা বলছেন যে যেভাবে ২০১৬ সালে নোট বাতিল করা হয়েছিল, আবারও ২০০০ টাকার নোট বাতিল করে পুরনো যে আবার প্রক্রিয়ায় ফিরিয়ে আসা হবে না, অর্থাৎ আবার যে ১০০০ টাকার নোট চালু হবে না, সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে। অর্থাৎ বারে বারে এই যে নোট বাতিলের প্রক্রিয়া, যদিও আরবিআই এর গাইডলাইনে বলা হয়েছে যে ক্লিন নোট পলিসি, অর্থাৎ পুরনো ছেঁড়া যে নোট একটা নির্দিষ্ট সময়সীমার পরে সেই নোটকে বাতিল করার একটা প্রক্রিয়া জারি থাকে। ইতিমধ্যেই আরবিআই জানিয়েছে যে ২০১৮-১৯ পরবর্তী সময় থেকে নতুন করে ২০০০ টাকার নোট আর ছাপানো হচ্ছে না। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলিকেও এই গাইডলাইনে বলা হয়েছে নতুন করে যদি কোনো গ্রাহক ব্যাংকে যান তাহলে কিন্তু ২০০০ টাকার নোট ব্যাংক থেকে আর ইস্যু করবে না। ফলে সব মিলিয়ে একটা অচলাবস্থা আবারও যে তৈরি হতে চলেছে এমনটাই আশঙ্কা করছেন এ শহরের নাগরিকরা, বিশেষ করে ব্যাংকের যারা গ্রাহকরা। ইতিমধ্যেই ব্যাংক ইউনিয়নের তরফ থেকেও কিন্তু গোটা বিষয়টির কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যারা ইউনিয়নে রয়েছেন তাদের তরফ থেকেও তারা জানাচ্ছেন যে সত্য সঙ্গে থাকো তুমি। আমি এবার নজর রাখবো একটু এগরার খবরের দিকে। সৌম্যকান্ত ত্রিপাঠী আমাদের প্রতিনিধি সরাসরি এগরা থেকে রয়েছেন। সৌম্য, বিস্ফোরণ কাণ্ডের আপডেট পৃথ্বীজি, তার সিআইটি হেফাজত হয়েছে, তবে ভানুবাগের মৃত্যু এই ঘটনায় কিন্তু একটা অন্য মোড় আনছে, তদন্তে কি প্রভাব পড়বে, কি মনে করছে কর্তারা? হ্যাঁ চিত্রনিমা, জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কিন্তু তৎপর হয়েছে সিআইডি, এবং এই যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছে খাদিকুল এলাকাতে, বাজি কারখানায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরে ভানুবাগের মৃত্যু হয় চিকিৎসারত অবস্থাতেই এই উড়িষ্যার কটকে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এবং সেই মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যুর পরে যতটা ভাবা হয়েছিল যে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে তা কিন্তু হয়নি, কেননা সিআইডির একটি বিশেষ টিম আজকে এগরা পুলিশের একটি টিমকে নিয়ে উড়িষ্যার বালেশ্বরের কামারদা থানাতে আজকে এই মুহূর্তে কিন্তু তার অভিযান শুরু করে দিয়েছে। এবং সেখানে ভানুবাগের ভাইয়ের জামাই
তাকে জিজ্ঞাসাবাদ করছে এদিকে, কারণ ওখানে খোঁজ চালানো হচ্ছে ভানুবাগের স্ত্রী গীতা বাগে, গীতা বাগের খোঁজ চালাচ্ছে সিআইডি এবং সিআইডির এই বিশেষ টিম। তারা এই মুহূর্তে বালেশ্বরের কামারদা থানাতে গিয়ে পৌঁছেছে এবং সেখানে ভানুবাগের ভাইয়ের জামাইকে তাকে ডেকে, তার এক নিকটাত্মীয় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে গীতা বাগ এই মুহূর্তে কোথায় আছেন, গীতা বাগের খোঁজ চলছে। কারণ গীতা বাগকে ধরে সেই সূত্র ধরেই এই কিভাবে ভানুবাগ ব্যবসা চালাতো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। একই সঙ্গে ভানুবাগের ছেলে এবং ভানুবাগের ভাইপো দুজনকেই সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তাদের কাছ থেকেও নানা ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে এবং কি করে ভানুবাগকে আহত হওয়ার পরই, বিস্ফোরণ কাণ্ডে আহত হওয়ার পরই ভানুবাগকে কিভাবে মোটরসাইকেল করে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিভাবে জাল আধার কার্ডের মাধ্যমে তাকে উড়িষ্যাতে ভর্তি করানো হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছে সিআইডি। এবং যে ঘটনাস্থল, যে ঘটনাস্থলে এত বড় তীব্র বিস্ফোরণ হয় সেখানে বাজি কারখানা ছিল না নেহাতি বাজি কারখানা ছিল না, তার ভেতরে কোনো বিস্ফোরক মজুদ ছিল সেই বিষয়গুলো তদন্ত করে দেখতে চাইছে সিআইডি এবং সেই কারণেই নমুনা সংগ্রহের কাজ চলছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সে বিস্ফোরক আইনেও মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক আইনে 9 নম্বর যে ধারা রয়েছে সেই ধারাতেই মামলা দায়ের করা হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে কি কারণে এত বড় বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতা, এই বিপুল তীব্রতা কি করে এলো সেই বিষয়টাও তদন্ত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ভানুবাগের পরিবারের বিভিন্ন সদস্যকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। ভানুবাগের ছেলে ইন্দ্রজিৎ বাগ এবং ভানুবাগের ভাইপো এবং আরও যে রয়েছে ভানুবাগের স্ত্রী গীতা বাগের খোঁজ চালানো হচ্ছে, কারণ বালেশ্বরের অন্তর্গত কামারদা থানা এলাকায় সেখানেও কিন্তু একটা টিম গিয়েছে, তারা আজকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং খোঁজ চালানো হচ্ছে গীতা বাগ কোথায় রয়েছে। কারণ গীতা বাগকে পাওয়া গেলেই কিন্তু আসল ভানুবাগের বিষয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন সিআইডি আধিকারিকরা এবং সেইভাবেই কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং দ্রুত সেই রিপোর্ট সাবমিট করতে হবে। কারণ মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে এবং আদালত বলেছে যে দ্রুত কিন্তু এই মামলা চার্জশিট দিতে হবে এবং সেই কারণেই কিন্তু তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সুচন্দ্রিমা, বেশ ধন্যবাদ। আপাতত তিনজনকেই গুরুত্বপূর্ণ এই তিনটি খবর আজ দিনভর নজরে রাখছি আমরা, তবে সময় এখন আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নজরে থাকছে। তবে শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আজ নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে চলেছেন সিবিআই এর দপ্তরে, তাকে নোটিশ পাঠানো হয়েছিল নিয়োগ দুর্নীতিতে, এ বিষয়টি নিয়ে কথা বলবো। এর পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখবো, তবে সরাসরি নিজাম প্যালেস থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। আমি শুরুতেই রিয়া তোমার কাছ থেকে জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন হাজিরা দিচ্ছেন। সুচন্দ্রিমা, তোমাকে জানিয়ে রাখবো যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন নিজাম প্যালেসে। কারণ এখন ঘড়ির কাঁটায় বলছে 10:08 এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 11:00 থেকে 11:30 মধ্যেই নিজাম প্যালেসে এসে উপস্থিত হবেন এবং সেই কারণের জন্য তুমি দেখতে পাচ্ছ যে নিজাম প্যালেসের নিরাপত্তার বিষয়টা, তুমি নিজাম প্যালেসকে কিন্তু গোটা নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, পুরো তারা ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এনে কিন্তু শুধু এই নিজাম প্যালেসের বাইরে এই চত্বরটা নয়, নিজাম প্যালেস গোটা নিজাম প্যালেসকে তারা এই মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরেছে এবং বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড এনে 14 তলা সিবিআই এর যেখানে অফিস সেখানে অবধি তারা লিফটে করে, অর্থাৎ যেই পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেই পথ ধরে কিন্তু গোটাটা চেক করা হয়েছে। এবং তাছাড়াও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে সিআরপিএফ এর আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যেই নিজাম প্যালেস গোটা নিজাম চত্বরকে ঘিরে নিয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টাকে নজর রাখার জন্যই কিন্তু নিজাম প্যালেসের একদিকে কলকাতা পুলিশের আধিকারিক, অন্যদিকে সিআরপিএফ এর আধিকারিকরা কিন্তু গোটা নিজাম চত্বরকে তারা একদম বলা চলে যে স্ক্রুটনি করে নিয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সংবাদ মাধ্যমের জন্যও কিন্তু আলাদা আলাদা দুটো জায়গা করে দিয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হবে এবং যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্য রাখবেন।
এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে যেটা আমরা জানি যে কুন্তল ঘোষের চিঠি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই কর্তাদের মুখোমুখি হতে হচ্ছে, কারণ কুন্তল ঘোষের চিঠি যেই চিঠি নিয়ে জল খোলা হয়েছিল এবং যেই চিঠিকে সামনে রেখে কুন্তল ঘোষের একাধিক অর্থাৎ যে কোর্টে যে মামলা উঠেছিল যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে এই কুন্তল ঘোষের যে চিঠি সেই চিঠি নিয়ে জাস্টিস গাঙ্গুলি তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সেই চিঠিতে কি ছিল? সেই চিঠিতে কুন্তল ঘোষ জানিয়েছিলেন যে তাকে জোর করা হচ্ছে, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য জোর করা হচ্ছে এবং সেই মোতাবেক তিনি কিন্তু একটি চিঠি, যেই চিঠি সিবিআইয়ের যে স্পেশাল কোর্ট সেখানের জাস্টিস সেখানের বিচারপতির কাছে গিয়েছিল এবং অপর একটি ইডির যে স্পেশাল কোর্ট সেখানের বিচারপতির কাছে গিয়েছিল, একদিকে ব্যাংসল এবং অন্যদিকে আলিপুর কোর্টের স্পেশাল কোর্টে সিবিআই এবং ইডির বিচারপতির কাছে গিয়েছিল, সেই চিঠিতে লেখা ছিল যে তাকে জোর করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য। এবং যেদিন এই চিঠি যায় ঠিক দেখা যায় যে তার কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের একটি সভা থেকে বলেছিলেন যে কোনো এক অ্যাকিউজডকে যিনি এডুকেশন স্ক্যামের অ্যাকিউজড এবং সেই অ্যাকিউজডকে সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে জোর করা হচ্ছে রাজনৈতিক নেতাদের নাম বলার জন্য। এবং তারপরেই কুন্তল ঘোষের এই চিঠি যথারীতি কিন্তু জল ঘোলা হয়েছিল এই চিঠি নিয়ে। এবং তারপরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন যে এই যখন এই বিষয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে থেকে বলছেন, তারপরেই দেখা যাচ্ছে কুন্তল ঘোষের চিঠি আসছে এবং শুধু বিচারপতিদের কাছে নয়, ময়দান থানাতে কলকাতা পুলিশেরও দ্বারস্থ হতে চেয়েছিলেন কুন্তল ঘোষ। এবং সেই কারণের জন্য জাস্টিস গাঙ্গুলি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সেই বিষয়কে সেই মামলাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোজা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টে। এবং তারপরেই দেখা যায় যে অন্য একটি বেঞ্চ অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ক্ষতি কি, তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এবং এই রায়ের পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমরা জানি যে দু মাসের সফরে তিনি জেলাতে ছিলেন, সেখান থেকে তার নবযাত্রা ছেড়ে তিনি কিন্তু গতকাল রাতেই তিনি একটি টুইট করেন যে তিনি নবযাত্রা কিছুদিনের জন্য পজ রাখছে, অর্থাৎ একদিনের জন্য পজ রাখছে, পজ রেখে তিনি আসছেন সিবিআই এর মুখোমুখি হতে, সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে। এবং তারপরেই তার একটা টুইট দেখা যায় এবং তারপরেই যেটা জানা যায় যে গতকাল রাতেই তিনি কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে তিনি আর কিছুক্ষণের মধ্যেই 11:30 থেকে 11:30 মধ্যেই নিজাম প্যালেসে এসে হাজিরা হবেন। এবং সেই মোতাবেক সিবিআই এর যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে গতকাল রাতে তারা কিন্তু এই বিষয় নিয়ে তাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে জেডি থেকে আরম্ভ করে সিবিআই এর অন্যান্য যে অধিকর্তারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসছেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে, তাকে কি প্রশ্ন করা হবে, কি জিজ্ঞাসাবাদ করা হবে, সেই নিয়েই কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক হয় গতকাল নিজাম প্যালেসে রাত 10টা অবধি। দেখা যায় যে জেডি সহ যে সিবিআই এর অন্যান্য আধিকারিকরা তারা এই বৈঠক সারেন। এবং আজকে যেমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে স্পেশাল সিট গঠন করা হয়েছিল, অর্থাৎ এডুকেশন স্ক্যাম নিয়ে যে স্পেশাল সিট গঠন করা হয়েছিল সেই স্পেশাল সিটে বাইরে থেকে যেই সব অফিসাররা এসেছিলেন, যে 7 জন অফিসার এসেছিলেন, সেই 7 জন অফিসারের মধ্যে 4 জন অফিসার আজকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যেই কিন্তু 5 পাতার একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যেখানে শুধু সেই কুন্তল ঘোষের চিঠি সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা কিন্তু নয়, তাকে এডুকেশন স্ক্যামেও যে বারবার তার নাম উঠে এসেছে সেই বিষয় নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ সিবিআই প্রস্তুতি শেষ পর্যায়ে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জেরা করার আগে তারা প্রস্তুতি সেরে নিচ্ছে, কিছুক্ষণ পরেই আমরা সেই ছবিও নিশ্চয়ই দেখতে পারবো যে দপ্তরে পৌঁছচ্ছেন অভিষেক, কারণ আর কিছু সময় পরেই তার পৌঁছানোর কথা রয়েছে। আপাতত সঙ্গে থাকো।